হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, পৃথিবীর ধনী দেশগুলোর কথা মাথায় আসলে আমরা জানি চীন, যুক্তরাষ্ট্র ও লুক্সেমবার্গের কথাই মাথায় আসবে। কিন্তু আপনি জানেন কি, পৃথিবীতে এমনও কিছু মুসলিম দেশ রয়েছে যাদের মোট জিডিপির সংখ্যা আর মাথাপিছু আয় শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো 2022 সালে পৃথিবীর সবচেয়ে ধনী 10 মুসলিম দেশ সম্পর্কে। আর আপনি যদি এই 10 মুসলিম দেশের নাগরিকের মাথাপিছু আয় শোনেন তাহলে আপনিও অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এই শর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, একটি দেশের জিডিপি পার ক্যাপিটা অনুযায়ী এই লিস্ট বানানো হয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে। এই লিস্টে 10 নম্বর অবস্থানে রয়েছে তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তান দেশটি মধ্য এশিয়ার একটি দেশ। এই দেশটির মোট আয়তন 189,660 বর্গ মাইল। এই দেশটির রাজধানীর নাম হলো আশগাবাদ। আর প্রতি বছর অন্যান্য দেশ থেকে পর্যটকরা এই দেশে ঘুরতে আসে। এই দেশটির মোট জনসংখ্যা প্রায় 60 লক্ষ। তুর্কমেনিস্তান এশিয়ার সবচেয়ে কম জনবহুল দেশগুলির মধ্যে একটি। এই দেশের মোট জনসংখ্যার প্রায় 94% মানুষ মুসলমান। আর বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে তুর্কমেনিস্তান রয়েছে 80 নম্বরে। বর্তমানে এই দেশের জিডিপি পার ক্যাপিটা $16,520 US, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 14,26,500 টাকা। এরপরে 9 নম্বর অবস্থানে রয়েছে কাজাকিস্তান। তাজাকিস্তান দেশটি মধ্য এশিয়ার একটি দেশ। এই দেশের মোট আয়তন 10,52,090 বর্গ মাইল। আয়তনের দিক দিয়ে এই দেশটি 9 নম্বর অবস্থানে রয়েছে। এই দেশের রাজধানী হলো নূর সুলতান। কিন্তু পূর্বে 2019 সাল পর্যন্ত নূর সুলতান রাজধানী আস্তানা নামে পরিচিতি ছিল। আর এই দেশটির বৃহত্তম শহর হলো আলমাটি। এবং এই দেশটির মোট জনসংখ্যা 1,88,00,000। এই দেশের মোট জনসংখ্যার 72% মানুষ মুসলিম ধর্মের। বর্তমানে এই দেশের জিডিপি পার ক্যাপিটা $16,565 US, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 23,02,000 টাকা। এরপরে 8 নম্বর অবস্থানে রয়েছে ওমান। ওমান দেশটি মধ্যপ্রাচ্যের একটি দেশ। এই দেশের মোট আয়তন 119,500 বর্গ মাইল। আর এই দেশের রাজধানীর নাম হলো মাস্কাট, যেটি ওমানের সবচেয়ে বৃহত্তম শহর। এবং এই দেশটির মোট জনসংখ্যা হলো 51 লক্ষের মতো। এই দেশের মোট জনসংখ্যার 83% মানুষ মুসলিম ধর্মের। আর ওমান দেশটির আইন কানুন খুবই কড়া। ওমানের মানুষ যদি এই আইন ভঙ্গ করে তাহলে তাকে কঠিন সাজা ভোগ করতে হবে। বর্তমানে এই দেশের জিডিপি পার ক্যাপিটা $30,180 US, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 26,15,000 টাকা। এরপরে 7 নম্বর অবস্থানে রয়েছে তুরস্ক। তুরস্ক দেশটি মধ্যপ্রাচ্যের একটি দেশ। এই দেশের মোট আয়তন 3,02,535 বর্গ মাইল। আয়তনের ভিত্তিতে তুরস্ক দেশটি 37 নম্বরে রয়েছে। তুরস্কের রাজধানীর নাম হলো আনকারা, যেখানকার সবচেয়ে বৃহত্তম শহর ও আর্থিক কেন্দ্রবিন্দু হলো ইস্তাম্বুল। এই দেশটির মোট জনসংখ্যা হলো 8,44,00,000 মতো। এবং এই দেশের মোট জনসংখ্যার 98% মানুষ মুসলিম ধর্মের। আর সামরিক শক্তির কথা বললে তুরস্ক দেশটি পৃথিবীর 1 নম্বর মুসলিম কান্ট্রি। বর্তমানে এই দেশের জিডিপি পার ক্যাপিটা $30,253 US, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 26,22,000 টাকা। এরপরে 6 নম্বর অবস্থানে রয়েছে কুয়েত। কুয়েত দেশটি মধ্যপ্রাচ্যের একটি দেশ। এই দেশের মোট আয়তন 6,880 বর্গ মাইল। আয়তনের ভিত্তিতে কুয়েত দেশটি মধ্যপ্রাচ্যের তৃতীয় সর্বোচ্চ ছোট ধনী দেশ। কুয়েতের রাজধানীর নাম হলো কুয়েত সিটি। এই দেশটির মোট জনসংখ্যা হলো 42,70,000। আর এই দেশের মোট জনসংখ্যার 71% মানুষ মুসলিম ধর্মের। আর কুয়েতের বেশিরভাগই অর্থনীতি তাদের তেলের ওপর নির্ভরশীল। বর্তমানে এই দেশের জিডিপি পার ক্যাপিটা $41,630 US, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 36,08,000 টাকা। এরপরে 5 নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরব। সৌদি আরব দেশটি মধ্যপ্রাচ্যের একটি দেশ। এই দেশের মোট আয়তন 83,000 বর্গ মাইল। আয়তনের ভিত্তিতে সৌদি আরব পৃথিবীর 14 নম্বর দেশ। বর্তমানে এ দেশের মোট জনসংখ্যা 3,50,00,000। আর জনসংখ্যার দিক দিয়ে সৌদি আরব পৃথিবীর 41 নম্বর দেশ।
এবং এই দেশটির মোট জনসংখ্যার 93% মুসলিম। সৌদি আরবের মূল অর্থনীতি তাদের খনিজ তেল ও গ্যাসের উপর নির্ভরশীল। বর্তমানে এই দেশের জিডিপি পার ক্যাপিটা $44,620, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৩৮,67,000 টাকা। আর মাথাপিছু আয়ের দিক দিয়ে সৌদি আরব পৃথিবীর 25 নম্বর দেশ। এরপরে 4 নম্বর অবস্থানে রয়েছে বাহরাইন। বাহরাইন দেশটি মধ্যপ্রাচ্যের একটি প্রাচীন দেশ। এই দেশের মোট আয়তন 295 বর্গমাইল। আয়তনের ভিত্তিতে বাহরাইন দেশটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় সর্বোচ্চ ধনী দেশ। এমনকি এই দেশটি বাংলাদেশের চেয়ে 193 গুণ ছোট। আয়তনের ভিত্তিতে এই দেশটি পৃথিবীর 127 নম্বর দেশ। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে মোট জনসংখ্যা 17 লক্ষ। আর জনসংখ্যার দিক দিয়ে বাহরাইন পৃথিবীর 187 নম্বর দেশ। এবং এই দেশটিতে মোট জনসংখ্যার 70% মানুষ মুসলিম। বর্তমানে এই দেশের জিডিপি পার ক্যাপিটা $48,770, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৪২,26,000 টাকা। আর মাথাপিছু আয়ের দিক দিয়ে বাহরাইন পৃথিবীর 23 নম্বর দেশ। এরপরে 3 নম্বর অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই দেশটি মূলত মধ্যপ্রাচ্যের একটি ধনী দেশ। আর এই দেশের মোট আয়তন 32,278 বর্গমাইল। আয়তনের ভিত্তিতে এই দেশটি পৃথিবীর সব দেশের মধ্যে 116তম অবস্থানে রয়েছে। সংযুক্ত আরব আমিরাত দেশটি বাংলাদেশের চেয়ে 1.5 গুণ ছোট। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে মোট জনসংখ্যা 98 লক্ষ। আর জনসংখ্যার দিক দিয়ে সংযুক্ত আরব আমিরাত পৃথিবীর 93তম দেশ। এবং এই দেশটিতে মোট জনসংখ্যার 75% মানুষ মুসলিম ধর্মের। আর গত 20 বছরে সংযুক্ত আরব আমিরাত যে পরিমাণ উন্নতি করেছে, পুরো বিশ্ব এটা দেখে অবাক হয়ে গিয়েছে। এছাড়াও পৃথিবীর সবচেয়ে বড় বড় বিল্ডিংয়ের প্রজেক্ট এই দেশে হয়ে থাকে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ খলিফা এই দেশে অবস্থিত। আর দুবাই সিটির জন্য সংযুক্ত আরব আমিরাত পৃথিবীর অন্যতম পরিচিত দেশ। বর্তমানে এই দেশের জিডিপি পার ক্যাপিটা $58,750, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৫০,91,000 টাকা। এরপরে 2 নম্বর অবস্থানে রয়েছে ব্রুনাই। ব্রুনাই দেশটি মূলত মধ্যপ্রাচ্যের দ্বিতীয় সর্বোচ্চ ধনী দেশ। এই দেশের মোট আয়তন 2,226 বর্গমাইল। আয়তনের ভিত্তিতে এই দেশটি পৃথিবীর 171তম দেশ। মধ্যপ্রাচ্যের এই দেশটি বাংলাদেশের চেয়ে 25 গুণ ছোট। এই দেশের মোট জনসংখ্যা প্রায় 5 লাখ। আর জনসংখ্যার ভিত্তিতে এই দেশটি পৃথিবীর 176তম দেশ। মধ্যপ্রাচ্যের এই দেশের মোট জনসংখ্যার 75% মানুষ মুসলিম ধর্মের। বর্তমানে এই দেশের জিডিপি পার ক্যাপিটা $62,370, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৫৩,74,000 টাকা। এরপরে 1 নম্বর অবস্থানে রয়েছে কাতার। এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যের দেশ কাতার। আর এই দেশের মোট আয়তন 4,473 বর্গমাইল। আয়তনের ভিত্তিতে কাতার পৃথিবীর 164তম দেশ। আর কাতার বাংলাদেশের চেয়ে 13 গুণ ছোট। মধ্যপ্রাচ্যের এই দেশটির মোট জনসংখ্যা 28 লক্ষ। আর জনসংখ্যার ভিত্তিতে এই দেশটি পৃথিবীর 139তম দেশ। এই দেশের মোট জনসংখ্যার 66% মানুষ মুসলিম ধর্মের। এছাড়াও এই দেশের মোট জনসংখ্যার 15% মানুষ এই দেশের নিজস্ব নাগরিক। আর বাকি 85% মানুষ তাদের কর্মসংস্থানের জন্য এই দেশে বসবাস করে। আর কাতারের মূল অর্থনীতি আসে তাদের খনিজ সম্পদ থেকে। বর্তমানে এই দেশের জিডিপি পার ক্যাপিটা $93,500, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৮০,৫৭,০০০ টাকা। কাতার দেশ সম্পর্কে আরও সকল তথ্য জানতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে তা কমেন্ট বক্সে জানাবেন। আর এই 10টি দেশের মধ্যে আপনার সবচেয়ে কোন দেশটি পছন্দ সেটিও কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।